বিশ্বকাপ ফুটবল 2022-এর গ্রুপ পর্বের ম্যাচে দ্বিতীয় রাউন্ডে আজ ডেনমার্কের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। রাত 10টায় খেলাটি রাস আবু আবুদ স্টেডিয়াম কাতারে অনুষ্ঠিত হয়। ডেনমার্ক আজ 3-4-3 ফর্মেটে খেলোয়াড় সাজিয়েছে মাঠে। অপরদিকে ফ্রান্স 4-2-3-1 ফর্মেটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে। খেলা শুরুর পর থেকেই আক্রমণ শুরু করে দুই দল। দুই দলেরই আকাঙ্ক্ষা ছিল গোল করার। খেলার 20 মিনিট সময়ে ডেনমার্কের অ্যান্ড্রিস ক্রিস্টেনসেন প্রথম ফাউল করায় হলুদ কার্ড দেখায় রেফারি। 23 মিনিট সময়ে অ্যান্ড্রিস কর্নিলাস ফাউল করায় হলুদ কার্ড দেখায় রেফারি। খেলার 43 মিনিট সময়ে জুলিস কোন্ডে ফ্রান্সের ফাউল করায় হলুদ কার্ড দেখায় রেফারি। খেলার প্রথমার্ধে কোনো দলেই কোনো গোলের দেখা পায়নি। বল দখলে এগিয়ে ছিল ডেনমার্ক, অপরদিকে ফ্রান্স ছিল 49%। দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলোয়াড় পরিবর্তন করে ডেনমার্ক। খেলার 61 মিনিট সময়ে কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে যায় ফ্রান্স, অপরদিকে পিছিয়ে পড়ে ডেনমার্ক। খেলার 68 মিনিট সময়ে এসে অ্যান্ড্রিস ক্রিস্টেনসেনের গোলে 1-1 সমতায় ফেরে ডেনমার্ক। পরবর্তীতে দুই দলই আবার গোলের দেখায় নতুন করে আশা জাগায়। দুই দলেই খেলোয়াড় পরিবর্তন করে। খেলার 86 মিনিট সময়ে কিলিয়ান এমবাপের দ্বিতীয় গোলে 2-1 গোলে এগিয়ে যায় ফ্রান্স। অবশেষে জয় নিয়ে বাড়ি ফেরে ফ্রান্স।